কি আরাম, একদম সকালবেলায় রোদ পড়ছে গো। গ্যাংটক যাएंगे और फिर उसके बाद দেখুন এই বয়সে কত জায়গা ঘুরে বেড়াচ্ছে। ওটাই আমার, হ্যাঁ কে দেখ পানি পানা। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ট্রেনে যাচ্ছি। না, ব্যাপারটা এতটা মসৃণ ছিল না, গরম পড়েছিল প্রচণ্ড। গরম মানে জাস্ট হাঁসফাঁস করছিলাম, আর সেই গরমের মাঝে আমরা প্ল্যান করলাম বেড়াতে যাব। আমরা মানে এবারে বেশ কয়েকজন। হঠাৎ করে বেড়ানোর সিদ্ধান্ত, তাই শেষ মুহূর্তে কোনো ভালো ট্রেনের টিকিট না পাওয়ায় বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা 7 জন নিউ জলপাইগুড়ি পৌঁছাবো প্রায় মাঝরাতে। একটা সুযোগ খুঁজছিলাম পাহাড়ে যাওয়ার। ট্রেন রামপুরা ঢুকে গেল, রামপুরার জংশন। সবার হাতে খাবারের প্যাকেট এসে গেছে। এই যে ভাই, খুলে দেখো কি আছে, কি আছে ভেতরে। রুটি, বাড়ি থেকে নিয়ে আসা রুটি আর আলুর দম দিয়ে আমরা নই সবুজ সারলাম ট্রেনের মধ্যে। সেও এক মজাদার কাণ্ড। কোথায় চলে এসছে? এই দেখুন, নিউ ফারাক্কা স্টেশনে এদের অবস্থা। তখন ঝকমক করছিল, এখন ঘুম দিচ্ছে। এখন 1টা বাজতে যাচ্ছে, তো আমরা 1:02 আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস সোজা চলে যাবে গৌহাটি, আর আমরা এখন রাত্রে এখানে থাকব। এখানে রিটায়ারিং রুম আছে স্টেশনের, সেখানে আজকে রাত্রি কাটাবো, সকালবেলায় বেরিয়ে যাবো এখান থেকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন বেড়ানোর ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন আসি এনজেপি স্টেশনের রিটায়ারিং রুমে, ডরমিটারি রিটায়ারিং রুম। প্রায় 16 জনের বেড আছে, আর এখন আমি দেখাই বিশাল বড় একটা লম্বা করিডোর, লম্বা। এইদিকেও এরকম লম্বা, এই যে, আর এদিকেও এরকম লম্বা, এই যে। আর এই হলো আমাদের ঘর, বিশাল বড় একটা ঘর, অনেকগুলো বিছানা।
এটার মধ্যেই আমরা কালকে ছিটিয়ে গিয়েছিল। তো এখন আমরা বেরিয়ে যাব, বাইরে গাড়ি অপেক্ষা করছে, একটু চা টা খাওয়ার ব্যাপার আছে, তারপর এখান থেকে পাহাড় মতো। এখানে আমাদের গাড়ি বুক করাই ছিল আমাদের, এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখন গাড়ির উপরে প্যাকিং চলছে। আজকে 21 মে 2024, আজ আমরা যাচ্ছি তেলি, পশ্চিম সিকিমের এক খুব সুন্দর গন্তব্য। একদম একটা বোলেরো গাড়ির একদম পিছনের সিটে আমি বসে আছি, আমার পাশে আছে তন্ময়, এই যে আমার মা আমার পাশে আছে, আর সামনে আরও অনেকে, এই যে আমার জুনিয়র আছে একদম সামনের সিটে, আর পিছনে এই যে আমার গিন্নি, আমার শালিকা, আমার আরেক মা, আমাদের রোশন, আর এদিকে জঙ্গল শুরু হয়ে গেছে। জঙ্গলের মধ্যে সূর্য দেখুন সুন্দর খেলা করছে। লোহারপুলের কাছে হোটেল পুষ্পাঞ্জলিতে এখন আমরা ব্রেকফাস্ট করছি। অনেকেই ভেজ মোমো অর্ডার দিয়েছে, আর আমি ব্রেড অমলেট। মোমো পর্ব চলছে মন দিয়ে, দেখতে পাচ্ছেন সবাই এখন মোমো খাচ্ছে, আর ওই দিকে চলছে আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মঙ্গলবার চলছে ওই পাশে আমাদের এখানে মোমো, আর এখানে প্রাতরাশ পর্ব মিটতেই আবার আমরা গাড়িতে উঠলাম। ডান দিকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আমাদের গাড়ি এগিয়ে চলেছে সিকিমের দিকে। উপরে বৃষ্টি হয়েছে তাই তিস্তা নদীর জল একটু ঘোলা। পৌঁছে গেছি পেলিংয়ে, আমরা আজকে থাকছি পেলিংয়ের মানে মিডিল পেলিংয়ে, কিন্তু জায়গাটা কিন্তু দুর্দান্ত। মিডিল পেলিংয়ে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ডি জং রিট্রিট, বেশ সুন্দর পরিষ্কার ছিমছাম এই হোটেল, আর হোটেলের যে আমরা আছি দোতলায়, দেখুন আমরা কীরকম ঘরে আছি সেটা আগে দেখিয়ে নিই আপনাদেরকে। চল খুঁজো, এই যে ভদ্রলোক, ভদ্রলোক এবারে সফরে আমাদের সঙ্গী, আরও অনেক আছে আপনারা দেখেছেন সেটা। চল দরজাটা খোল, একটু ঘরটা দেখিয়ে দিই, এই দেখুন একদম সুন্দর বারান্দা দেওয়া, ছোট্ট একটা সুন্দর বারান্দা আছে যেটা প্রথমেই আমার চোখে পড়েছে, আর এই হলো বারান্দা, বাইরের ভিউ। এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু মেঘে ঢাকা তাই এই অবস্থা। আশা করি কালকে যদি তিনি দর্শন দেন তাহলে আমরা দেখতে পাবো। আর যেটার কথা বলছিলাম, বুঝো কোথায় গেলি রে, চল একটু বারান্দাটা দেখি, বারান্দাটা কেমন বুঝো, হ্যাঁ সব জায়গা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর একটি হোটেলের হোটেলটার পজিশন কিন্তু খুব ভালো। আর চারিদিকে কাঠের আসবাবপত্র, দেয়ালগুলো কাঠের, এই সুন্দর একটি সাদা
বেড কভার দেওয়া বিছানা, যেটা আমার খুব পছন্দের, লাইট ফিটিংসও খুব ভালো। আর এদিকে আছে লাইট ফিটিংসও খুব ভালো, আর এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, তার সামনে আয়না দেওয়া রয়েছে সব ভেতরে। টিভি আছে, আমাদের বোধহয় প্রয়োজন পড়বে না আশা করছি। আর এই হলো গুরুত্বপূর্ণ জায়গা, বাথরুম, সব কিছুই আছে। দেখে নিন কী কী পাবেন, বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে এই হোটেল ডি জং রিট্রিট। সেটা কীভাবে বুকিং করবেন, সমস্ত বুকিং ডিটেলস আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিন, সমস্ত কিছু পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করে চুপ করে বসে থাকবো, তাই আমাদের রোশনজিকে বললাম যে চলুন আমরা একটু সিংসর ব্রিজটা ঘুরে আসি। সিংসর ব্রিজ কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ, পেলিংয়ে এলে এইটা অবশ্যই দেখতে আসবেন। আমরা বিকেলবেলায় একটা মেঘলা বিকেলে বেরিয়ে পড়েছি সিংসর ব্রিজ দেখতে। এখানে আছে তন্ময় আর ইন্দ্রাণী, তো তিনজনে মিলে যাচ্ছি, বাকিরা ঘরে রেস্ট নিচ্ছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই জ্যাকেটটা চড়িয়ে নিয়েছি গায়ে, নিশ্চয়ই বুঝতে পারছি। এ দেখো আমাদের ড্রাইভার আমাকে নামিয়ে দিল এইখানে, ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে একটা দোকান রয়েছে খুব সুন্দর, আর এখান থেকে ডেন্টাম ভ্যালির সৌন্দর্য দেখার মতো, দেখুন ওয়াও বিউটিফুল। সিংসর ব্রিজে এসে গেছি, দুর্দান্ত একটা ব্রিজ, অবশ্যই পেলিংয়ে যদি আসেন পেলিংয়ের বাইরে এই সিংসর ব্রিজ দেখতে আসবেন। সিকিম স্টেটের সব থেকে উঁচু যে সাসপেনশন ব্রিজ সেই সিংসর ব্রিজ, হাঁটার সঙ্গে সঙ্গে পায়ের চাপে ব্রিজ দুলে ওঠে, আরও অনেকে হাঁটছে, এখানে কিছু ছবি তুলছে, ওই যে আমার এই দাদা সুদূর পাঞ্জাব থেকে এসেছেন, মানে ওনারা ওখান থেকে এসেছেন, প্রথমে কলকাতা হয়ে গঙ্গাসাগর গিয়েছিলেন, তাও গঙ্গাসাগর থেকে কোথায় গিয়েছিলেন? শিলিগুড়ি, ক্যালকাটা সে শিলিগুড়ি নেই, কালীমাতা মন্দির গিয়ে থে, কালীমাতা মন্দির দেখ কে, আচ্ছা দক্ষিণেশ্বর, হ্যাঁ দক্ষিণেশ্বরী মন্দির, রামকৃষ্ণ দেব কা শিলিগুড়ি, ফির শিলিগুড়ি, দো দিন শিলিগুড়ি মেরে, আচ্ছা ফির আগে দার্জিলিং কো, আচ্ছা দার্জিলিং পেলিং মে, পেলিং মে, কোন সা জায়গা সবসে আচ্ছা লাগা, মানে ভাই হার্ট টাচ কি আপনি? সব আচ্ছা, সব আচ্ছা, বেসে সিকিম জ্যাদা আচ্ছা, গ্রিনারি কে নজরিয়ে সে, গ্রিনারি কে নজরিয়ে সে, জ্যাদা কলকাতা মে রাশি বহুত, ইদ নেচার হ্যায় না, নেচার বিউটি হ্যায় না, হামারে উদর ভি পাঞ্জাব কে পাস ভি হিমাচল, পাঞ্জাব ভি তো বহুত, ভি বহুত নেচার, মানে গ্রিনারি, ও আমরা সব দেখা না, পাঞ্জাব মে কাহাঁ সে আপ?
जगन्नाथ पुरी भी गए हम। अभी हम 4 तारीख को चले थे, अभी गैंगटॉक जाएंगे, 5-6 दिन हो रहा है गैंगटॉक जाएंगे और फिर उसके बाद देखुन এই বয়সে কত জায়গা ঘুরে বেড়াচ্ছে। তাই বলি পয়সা জমিয়ে রাখবেন না, ঘুরতে বেরিয়ে পড়ুন, সারা পৃথিবীকে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আপনার নাম জানা? নাম সতীশ কুমার। সতীশ কুমার জি নমস্তে। আর আপ? সুনীতা। সুনীতা জি তো বহুত আচ্ছা লাগা ইন লোকের সঙ্গে। উসকে বাদ গ্যাংটক কে বাদ হামনে গুয়াহাটি ভি জানা। গুয়াহাটি, কামাখ্যা, মেঘালয়, মেঘালয় ভি যায়েঙ্গে, মেঘালয় ভি যায়েঙ্গে, নেপাল ভি যায়েঙ্গে, শিলং ভি যায়েঙ্গে। কুছ বাদ নেই দে রহা হ্যায়, পুরা ফুল চক্কর মে লাগ গয়া। বহুত আচ্ছা লাগা আপ লোগো কো মিলসে। ওকে ওকে খানে কে দেখা দূসরা অ্যালুমিনিয়াম দেখ রা ইয়ে কে শাম কো খাতে হ্যাঁ না দোপহর কো খানে খাতে হ্যাঁ শাম শাম খাতে আচ্ছা লাগতা চলিয়ে খাতে রাই এনজয় করিয়ে। সিংসোর ব্রিজ দেখে পেলিংয়ে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গিয়েছিল, আর অন্ধকার হলেই পাহাড়ে যে রূপ আমার সব থেকে সুন্দর লাগে সেই রূপ এই মুহূর্তে আপনাদের সামনে। পেলিংয়ে আমাদের দ্বিতীয় দিনের সকাল। সকালের দিকে মেঘ থাকার ফলে কাঞ্চনজঙ্ঘার দর্শন খুব একটা ভালো হয়নি, কিন্তু হালকা আবছা একটা দেখতে পাওয়া যাচ্ছে মেঘের আড়ালে ওই দূরে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাচ্ছে মেঘের মধ্যে, এই যে এইখানে। সুন্দর পেলিং শহর, ছোট্টখাটো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। তো আজকে আমরা প্রথম দর্শনে যাচ্ছি স্কাইওয়াক। তো স্কাইওয়াকে এখন রোদ উঠেছে, কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে, আর এখন মেঘে ঢেকে গেছে। স্কাইওয়াক আজ প্রথম দর্শনে। সাঙ্গাচলিং মনাস্ট্রি ছিল ওখানে আগে, আগে লোকে পেলিংয়ে এলে ওই সাঙ্গাচলিং মনাস্ট্রি দেখতে যেত, কিন্তু এখন সেখানে স্কাইওয়াক হয়েছে। দেখবার মতো একটা ইন্টারেস্টিং স্পট। তাহলে স্পেলিংয়ে এলে সাইট সিইং করলে প্রথমে স্কাইওয়াক, তারপরে অন্য জায়গাগুলো যাবেন। তার কারণটা হচ্ছে কারণ স্কাইওয়াকটা বিকেলবেলার দিকে মেঘ টেক করে গেলে দেখতে অতটা ভালো লাগবে না। স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু খুব ভালো হয়, তাই সেটা করার চেষ্টা করবেন, তারপরে অন্যগুলো যাবেন আমাদের মতো। তো চলুন যাওয়া যাক স্কাইওয়াকে। এসে গেছি পেলিংয়ের স্কাইওয়াক, নবতম সংযোজন, দুর্দান্ত একটা জিনিস, মানে ইন্টারেস্টিং। এই যে উপরে দেখুন, এই যে পুরো হেঁটে যাওয়ার রাস্তা। ব্যবস্থাপনা কিন্তু দুর্দান্ত, মানে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে জায়গাটা। ওইদিকে সিঁড়ি আছে আর এদিকে স্লোপিং করা আছে, অর্থাৎ যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা হবে তারা কিন্তু এই স্লোপিংটা ইউজ করতে পারবে স্কাইওয়াকে ওঠার জন্য। স্কাইওয়াকে ওঠার আগে এখানে জুতো খুলে রাখতে হবে, তার কারণ স্কাইওয়াকে জুতো পরে ওঠা অ্যালাউ না, নট অ্যালাউডেড। এই যে স্কাইওয়াক।
ভয় পেয়েছে, প্রচুর মানুষ এসছেন এখানে স্কাইওয়াক। এই দেখুন পায়ের নিচে দিয়ে একদম নিচের মাটি দেখতে পাচ্ছে, মানে হালকা একটা ভেতরে, কি ভয়ঙ্কর। এই দেখো পায়তলার দিকে তাকাও, কেমন লাগছে? ভালো লাগছে না আমার তাকাতে, তাকাতে ভালো লাগছে না। সবাই এখানে সেলফি মোডে আছে, গুরু চেন ড্রিজিং এর স্ট্যাচু। আর এই কিছু কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো। ভয় লাগছে নিচের দিকে তাকাতে? এই কাঁচটা ওই নিচে পর্যন্ত যতটা দেখছিস অতটা মোটা। বেশ কিছুটা উঁচুতে উঠে এসে এখানে গুরু চেন ড্রিজিং এর যে স্ট্যাচু আছে, তো সেই স্ট্যাচুর নিচে অনেক কিছু দেখবার আছে, অর্থাৎ এই ভিতরে। কিন্তু সেটা ক্যামেরা বন্দি করতে দেয় না, অর্থাৎ আমি আপনাদের দেখাতে পারবো না। এখন ভিতরে ঢুকবো, বেরিয়ে এসে আপনাদের সাথে আবার কথা হবে, কি দেখলাম সেটা বলবো। দেখলাম ভিতরে গিয়েছিলাম, তো ভিতরে অনেক কিছু রয়েছে, যেখানে একটা মাঝে বুদ্ধ এবং তার বিভিন্ন যে বৌদ্ধ গুরু, গুরু পদ্মসম্ভব, গুরু রিংপোচে, এছাড়া এদের অনেক স্ট্যাচু রয়েছে, প্রচুর ছোট ছোট বুদ্ধ মূর্তি রয়েছে মাঝখানে। আর তাকে ঘিরে স্লোপিং করা আছে, একদম ছাদে যাওয়ার ওই জায়গায় যাওয়ার, স্লোপিং করে ঘুরে 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 মাথায় যাওয়ার রাস্তা আছে। বেশ ভালো লাগলো, ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই তাই আপনাদের দেখাতে পারলাম না। চলুন আমরা এবার এখান থেকে আরো অন্য জায়গায় যাই। সকালবেলায় প্রচুর মানুষ চলে এসেছেন এখানে, এই এরএমবি অরেঞ্জ গার্ডেন, আর এরএমবি এখানে নদী দেখতে। আর রোদটাও বেশ সুন্দর পড়েছে, পরিবেশ কিন্তু বেশ সুন্দর। আর এই হলো আমার টিম, এবারে কিন্তু বেশ বড় টিম। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, খাওয়ার ব্যবস্থা এখানে হয়ে যাবে। আর এই হলো অরেঞ্জ গার্ডেনের গেট, গেটেতেই কিন্তু একটা পিয়ারা গাছ। আমরা এই রাস্তা দিয়ে নেমে যাব, পাশে দেখুন এখানে কলা বিক্রি হচ্ছে, সাইজ দেখুন শুধু এবার, ওরে আর সর্বনাশ। আর এখানে এই যে কালু, তো এখানে আমাদের ঢোকবার জন্য কিছু এন্ট্রি ফি লাগে। হ্যাঁ তো দেখি কত লাগে আপনাদের বলছি, সেটা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময় এলে এখানে কমলা লেবু প্রচুর পাওয়া যাবে সেই সময়। এখানে বেশ আখরোট বিক্রি হচ্ছে, এখানে পিচ বিক্রি হচ্ছে, পিচ বিলিং। এই জায়গাটা সত্যি প্রচন্ড রকমের মনোমুগ্ধকর, জলের শব্দ মানে রিম্বি নদীর শব্দ,
তবে এই সময়ে ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে, প্রচুর মানুষ এখানে এসেছে এই সময়তে এই পেলিং বেড়াতে। আমরাও এসে গেছি, আমার মা, এই যে একটু নামার ইচ্ছা ছিল না কিন্তু পায়ের জন্য, মনের ইচ্ছা ছিল কিন্তু পায়ের জন্য, এমন চলো কষ্ট করে একটু নেমে পড়ো আর কি। আর এখানে বেশ কিছু শেড বানিয়ে সেখানে বিভিন্ন রকমের জুস বিক্রি হচ্ছে, অরেঞ্জ জুস, আচ্ছা আচ্ছা আমি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার তো নেই দেতে না, কালার হ্যাঁ থোড়া থোড়া কালার দেতে, খেতে পারেন, ওরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন, এখানে প্যাক করে বিক্রি করে 70 টাকা পার বোতল, ঠিক আছে। আর এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, তো আমার ভাগ্যে এটা জুটেছে, এটা কি পুরোটাই আমার? হ্যাঁ খেয়ে দেখি, এটা অরেঞ্জ জুসের সঙ্গে কিছু মিক্স করা রয়েছে, প্লেন অরেঞ্জ জুস না, ওনারা বললেন প্লেন ফ্লেভার দেওয়া রয়েছে একটু, আর কিছু অরেঞ্জ অবশ্যই দেওয়া আছে কিন্তু ফ্লেভারটা বেশ খানিকটা রয়েছে, ভেবে চিনতে খাবেন। হয়ে গেল আমাদের রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি নদী দেখা, অপূর্ব লাগলো। আমরা এখান থেকে এখন যাচ্ছি সিকিম এই পেলিংয়ের কাছে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে, সেটাও কিন্তু খুব সুন্দর। তাহলে এখন আমাদের এই যে আমাদের গাড়ি কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে যাবে। কি ওয়েদার দেখুন একবার, সবুজে সবুজ এখন সিকিম, এই যে ভদ্রলোক যাচ্ছেন, এই যে আর এই আমাদের পজিশন, ভদ্রলোকের বক্তব্য পরে হবে, ভদ্রলোক এখন হ্যাঁ স্টোর হচ্ছে। রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে, এখানে কাঞ্চনজঙ্ঘা ফলসকে দেখুন, ওই উপর থেকে নামছে, আকাশে মেঘ জমেছে, ওই যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। কাঞ্চনজঙ্ঘা ফলসে যেতে গেলে এখানে এই যে সিঁড়ি আছে তার মুখে এন্ট্রি পয়েন্ট, সেখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার হেড, কিন্তু অ্যাকচুয়াল ফলসটা দেখতে গেলে একটু উপরে উঠে যেতে হয়। এই যে আমাদের সব উপরে উঠছে,
করে দাও একটু, টাটা করে দাও। প্রকৃতি মাঝে মাঝে আশীর্বাদ করে, আর সেই আশীর্বাদটা মাথা পেতে নিতে হয়। এই মাত্র এখানে প্রচুর ভিড় ছিল আর বৃষ্টিতে সবাই পালিয়ে গেল, আমরা জানি, শুধু আমরা আছি। এই যে রে, কেমন লাগছে? এটা শুধু এখন আমাদের জায়গা। ইয়েস, ওই দেখুন একবার জলপথ, জল রূপটা দেখুন, রূপ। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা এখন এসে গেছি খেচিপুরি লেক দেখতে। সিকিমের একটি খুব পবিত্র লেক এই খেচিপুরি লেক, চলুন সেটা আমরা দেখি। খেচিপুরি লেকের এই জায়গাটা আমি যেটা দেখছি, মানে দোকান ঘর সব কিছুই রয়েছে, অনেক বেশ ভিড় রয়েছে দেখুন চতুর্দিকে। এখানে এই যে ছোট্টটা, এই তুই লেকে যাওয়ার এই তরুণ, এখানে অনেক দোকান রয়েছে, যে দোকানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, তার মধ্যে পাওয়া যাচ্ছে মাছের খাবার। কিতনা হ্যাঁ? 30 rupees পার পার্সন। আচ্ছা, আমরা 7% হ্যাঁ, এলো 30 টাকা করে টিকিট আর 20 টাকা পার্কিং চার্জ। আর এখানে আজ পাওয়া যায় মাছের খাবার, এই মাছের খাবার এখান থেকে কিনে নিয়ে গিয়ে ওখানে খেচিপুরি লেকে মাছকে খাবার দেওয়া যায়। এছাড়া এখানে ছাতাও ভাড়া পাওয়া যায়, এই যে অনেক ছাতা রাখা আছে বড় বড়, এগুলো নিয়ে যাওয়া যায়। খেচিপুরি লেক এখানে খুব বিখ্যাত, তার কারণ এখানে খেচিপুরি লেককে খুব পবিত্র লেক হিসেবে মান্যতা দেওয়া হয়। খেচিপুরি লেক যেখানে মেন গেট, সেখান থেকে কিছুটা হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে লেকের কাছে যেতে হয়। মানে এখানকার মিথ আছে যে এই লেকের কাছে গিয়ে কোনো কিছু উইশ করলে সেই উইশ বাস্তবে পূরণ হয়, সেই জন্য এই লেকটার আর এক নাম উইশিং লেক। তো অনেকেই এখানে আসে, এই লেকটার সঙ্গে বৌদ্ধ এবং হিন্দুদের অনেক মিথ জড়িয়ে আছে। গুরু পদ্মসম্ভব এবং গুরু রিংপোচে তারা এখানে এসেছিলেন। আর হিন্দুদের যে মিথ আছে সেটা হচ্ছে এইলে মহাদেব অর্থাৎ স্বয়ং শঙ্কর মহাদেব, তার বাঁ পায়ের ছাপ এই লেক। দেখুন অনেকে এখানে উইশ করে গেছে একটা পাথরের ওপর পাথর চাপিয়ে, এইভাবে অনেকেই এসে এখানে উইশ করে যায়। এই যে একটা প্রাণীর শব্দ করছে কাট 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 করে,
এই ওম মণিপদ্য হোম গুরু পদ্ম সম্ভবের মূর্তি আছে এখানে, পাশে একটা বৌদ্ধ স্তূপা রয়েছে। এখানে কথায় আছে, এই লেকের জলে গাছের পাতা পড়ে না, আর যদি পড়ে তাহলে পাখিরা নাকি সেই পাতা নিজের ঠোঁটে করে তুলে পরিষ্কার করে দেয়। এই লেকের জল খুব পবিত্র, এখানে কেউ স্নান করে না, এখানে কেউ হাত পাও ধোয় না। শোনা যায় এখানে বহু বছর আগে কেউ নাকি জলে নেমেছিল এটা পরীক্ষা করতে, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। খুব পবিত্র এই লেক, খেচিপুরি লেক। পেলিংয়ে এলে অবশ্যই এখানে আসবেন। লেকের ধারে প্রচুর প্রার্থনা পতাকা যেগুলো রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর। আর এই যে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা, অর্থাৎ এই পাহাড়ের মাথা থেকে এই লেকটাকে দেখতে ঠিক পায়ের ছাপের, মানে একটা পায়ের ছাপ যেমন হয় লেফট ফুট, সেই বাঁ পায়ের ছাপের মতো লাগে, বলে এটা মহাদেবের পায়ের ছাপ। তাহলে কেমন লাগলো আমাদের এই পেলিং বেড়ানোর ভিডিও আপনাদের? আশা করি ভালো লেগেছে। পেলিংয়ে এসে আপনারা কী করবেন, কোথায় কোথায় যাবেন? আরও অনেক কিছু, অনেক জায়গা এখানে আছে সেগুলো যাওয়া যেত, কিন্তু আমরা সেখানে গেলাম না, তাকে বড় ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, বুঝতেই পারছেন সব জায়গায় কভার করতে গিয়ে ভালো করে দেখা হবে না, প্লাস সবার সম্ভব না সবার ক্ষেত্রে। তাহলে এখন এই যে প্রেয়ার হুইল ঘোরাচ্ছে আমার ছেলে, সব কিছু নিয়ে দুর্দান্ত লাগলো পেলিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার সময় সেই কথাটা আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে। আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেই ভিডিও এরপরই আসছে। বাই বাই।